সিওপিডিতে কিছু সিস্টেমিক ফিচার থাকে আজকে এটা নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা হয় সেটা হচ্ছে ওয়েট লস হয় সিওপিডি যারা ধূমপান করেন তাদের ফুসফুসের একটা দীর্ঘমেয়াদী রোগ হয় এখানে দেখা যাচ্ছে কাশি থাকে এবং স্পুটাম প্রোডাকশন হয় তো যাই হোক সিওপিডি হলে যে সমস্যাটা আমরা দেখি যে সেটা হচ্ছে যে কাশি থাকে কাশির সাথে কফ ওঠে এবং এটা অনেক দিন ধরে থাকে তো ওজন কমতে থাকে এছাড়া পেরিফেরাল ইডেমা হয় এটা আমরা দেখতে পাই সিওপিডি রোগীদের পেরিফেরাল ইডেমা হয় এবং ওদের এনাদের যে অস্থি থাকে বা বোনস থাকে সেটা ক্ষয়ে যায় যেটাকে আমরা অস্টেপোরোসিস বলি আর ওয়েট লস ওজন কমতে থাকে এই সমস্যাগুলো দেখা যায় শরীরে যে ইনফ্লামেটরি বিভিন্ন মার্কার আছে সেগুলো বেড়ে যায় তো যারা সিওপিডিতে আক্রান্ত রোগী তারা দয়া করে ধূমপান ত্যাগ করবেন তাহলে অনেকটাই ভালো থাকবেন কারণ সিওপিডি রোগীরা যদি ধূমপান করেন তাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা বেড়ে যাবে এবং হসপিটালে ভর্তি হতে হবে সবাই বিপদে পড়বেন তো সিওপিডি খুবই কমন আমাদের দেশে প্রচুর মানুষ ধূমপান করে জন্য সিওপিডির অনেক রোগী কিন্তু দেখতে পাওয়া যায়